আজ শুক্রবার সাতই অঘ্রাণ দু সালে চব্বিশে নভেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রং স শুক্রায় নামা এটি অথবা শুক্র গ্রহের প্রণাম মন্ত্র শুক্রাচার্যের কোনো একটি আপনারা সকাল বিকাল রাত তিনবেলা একশো আটবার জপ করুন যাদের ন্যাটালচার বা জন্মছকে গ্রহ কারক ঘরে না বসে মারক ঘরে বসে আছে ডিগ্রিগত বলা নেই সঠিক নক্ষত্রে নেই বর্তমানে কোনো নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা চলছে তাহলে শুক্রের মজবুতি বৃদ্ধি বৃদ্ধি করবার জন্য আপনারা এই মন্ত্রগুলি কিন্তু অবশ্যই জপ করতে পারেন এছাড়া আপনাদেরকে বলবো পারফিউম ইউজ করুন রেগুলার ইন্টারভ্যালে কনসিস্টেন্সি লেভেল মেনটেন করে যদি প্রেম করে বিবাহ করতে চান সম্পত্তি অর্জন করতে চান বিখ্যাত হতে চান ল্যাভিশ লাইফ স্টাইল ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট বিউটি পার্লার পারফিউম ফ্লাওয়ার বিজনেস এই ধরনের সেক্টরে অথবা ক্রিয়েটিভ সেক্টরে ছবি আঁকান নাচ গান নাটক কবিতা আবৃতি যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই আজ এই মন্ত্রটি একশো আটবার জপ করুন বন্ধুরা আগত যে নব্বইটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু চ্যানেলে আগেই আমরা একটি ভিডিও আপলোড করেছি আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনি আরাম করার জন্য দিনটিকে কাজে লাগাতে পারেন দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন আজ শরীরের মাংস পেশিগুলিকে তেল দিয়ে একটু মালিশ করবার চেষ্টা করুন অত্যন্ত উপকৃত হবেন দীর্ঘদিনের ধরে আপনাদের শরীরে যে সমস্ত দুর্বলতা আছে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন ভ্রমণের কারণে আজ অতিরিক্ত অর্থ ব্যয় হয়তো আপনাদের হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যয়বহুল একটি দিন যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনারা অগ্রণী ভূমিকা নিতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে নতুন 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 জিনিসের প্রতি নিজের নজরকে কেন্দ্রীভূত করুন সব থেকে ভালো বন্ধু বান্ধবদের কাছ থেকে সাহায্য কিন্তু আপনারা চাইতেই পারেন আজ ঘটমান কোনো ক্রিয়াকলাপের পরিবর্তন করবার চেষ্টা করুন আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না